নবাবী স্যামাইটা এখন কিন্তু অনেক প্রচলিত প্রায় আমরা সবাই কিন্তু এটা রান্না করার চেষ্টা করি কিন্তু অনেকেরই কিন্তু এটা পারফেক্ট হয় না ভিতরে ক্রিমটা পারফেক্ট হয় না অনেক সময় নরম হয়ে যায় তাই আজকে আমি টিপস সহ আপনাদেরকে বলে দেব কিভাবে স্যামাইটা রান্না করবেন ভিতরে ক্রিম থাকবে এবং ওপরে ক্রাঞ্চি খুবই মজাদার আসসালামু আলাইকুম তো এখানে আমি ফুল ক্রিম দুধ নিয়েছি এটা এমনিতেই ঘন থাকে তাই আমি বেশি জাল করিনি তো এখানে আমি গোড়া দুধ দিয়ে দিলাম প্রায় হাফ কাপের মতো আমার এইখানে যে দুধটা নিয়েছে এটা কিন্তু এমনিতেই ঘন থাকে আর জাল করে ঘন করার প্রয়োজন হয় না আপনারা যদি নর্মাল অন্য কোনো দুধ নেন তাহলে দুই লিটারকে এক লিটার করে নেবেন অথবা এক লিটারকে আধা লিটার করে নেবেন তাহলে কিন্তু ঘন হবে আর আমরা যেহেতু মানুষ কম তাই আমরা এক লিটারে নিয়েছি আর এক লিটারকে বেশি ঘন করে নিতে হয়নি তো আমি এখন কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি ছোট বাটিতে অল্প একটু নিয়েছি বেশি পরিমাণে নেই নি কারণ তা না হলে দুধটা কিন্তু অনেক মিষ্টি হয়ে যাবে আর আমি এখানে কোনো চিনি ইউজ করবো না যেহেতু আমি কন্ডেন্স মিল্ক দিয়েছি এটাতে কিন্তু মিষ্টিটা কাভার হয়ে যাবে আর গোড়া দুধ দিতে হবে আর এখানে নিয়েছি কাস্টার্ড তো কাস্টার্ড পাউডারটা আমি একটু পানি দিয়ে গুলিয়ে দিলে ভালো হতো বাট আমি ডিরেক্টলি দিয়ে দিয়েছি যার কারণে একটু দলা দলা হয়ে গেছে আপনারা একটু পানি দিয়ে গুলিয়ে তারপর দিবেন। বা দুধ দিয়ে লিকুইড দুধ দিয়ে গুলে তারপর দিবেন কিন্তু এখানে যে দলা হয়েছে এটাও কিন্তু কোনো সমস্যা নেই কারণ নাড়তে নাড়তে এটা একদম ঘন হয়ে যাবে আর এই কাস্টার্ডের যে দলাটা এটা কিন্তু আর থাকবে না তো এভাবেই কিন্তু ঘন হয়ে যাবে দেখতে পারছেন আরও যখন ঘন হয়ে যাবে তখন আর এই দানা দানাগুলো থাকবে না আর আমি ক্ষমা নেছি। আমার ভয়েসের জন্য কারণ আমি বেশ অনেক দিন যাবত আমি অসুস্থ আর গলাটাও বসে গেছে এখনও ভালো হচ্ছে না তাই আমি কন্টিনিউ কিন্তু ভিডিও করে যাচ্ছি আর ভিডিওতে আমার ভয়েস দিতে হয় যার কারণে আপনারা হয়তো ভাববেন যে ভয়েসটা এরকম কেন আমার ভয়েসটা কিন্তু এরকম না আগেও ছিল না ইদানিং কয়েকটা ভিডিওতে আমার ভয়েসটা এরকম কারণ আমি ভিডিও তো অফ করতে পারছি না কন্টিনিউ আমার ভিডিও করতে হয় তাই ভয়েসও দিতে হয় তো এই আর কি তো এ দেখতে পারছেন একদম ঘন হয়ে গেছে এভাবে নাড়তে থাকবেন অনবরত নাড়তে থাকবেন তা হলে নিচে কিন্তু দুধটা লেগে যাবে আর পুড়ে যাবে পুরা গন্ধ হলে এটা আর খেতে পারবেন না একদম দুধটা অনবরত নাড়ার উপর থাকতে হবে আমার এক দুই মিনিট লেট হয়েছিল তারপরও নিচে কিন্তু একটু কালো কালো হয়ে গেছে তো এইখানে আমি আরেকটা প্যানে ঘি দিয়ে দিচ্ছি আর ঘি দিয়ে সে মাইটা ভাজতে হবে আর আগে আমি বাদাম আর কিশমিশটাকে একটু ভেজে নিচ্ছি যেটা উপরে আমি ডেকোরেশন করবো আপনারা চাইলে আরও দুই তিন ধরনের বাদাম ইউজ করতে পারেন সাজানোটা যার যার ইচ্ছে মতো আর কিছু না দিলেও খেতে ভালো লাগে আর ক্রিমটা যদি খুব মজা হয় তাহলে কিন্তু সেমাইটা এমনিতে ভালো লাগে আরেকটা টিপস দিচ্ছি যদি ক্রিম কখনও দেখেন এইভাবে নাড়তে নাড়তে ঘন হচ্ছে না আর একটু তাড়াতাড়ি দরকার তাহলে দুই চামচ কর্নফ্লাওয়ার একটু পানি দিয়ে গুলিয়ে দিয়ে দেবেন তাহলে দেখবেন আর একটু আঠা হবে আর খেতে দারুণ লাগবে আবার অনেকে একটা কাজ করেন যে ফ্রিজে রেখে দেন এ ক্রিম দিয়ে তৈরি করার পরে ফ্রিজে যদি রেখে দেন তাহলে ক্রিমটা এমনভাবে বসে যায় তখন আর আপনার এই ক্রিমি ক্রিমি টেক্সচারটা কিন্তু থাকে না তো আমি আর একটু ঘি দিয়ে দিলাম দিয়ে ভালো মতো একটু ভাজবো করকড়া করে ভেজে নিব দেখবেন এই ভাজার কারণেই কিন্তু আপনার এটা খেতে খুব দারুণ লাগবে আর আমি একটু চিনি আর একটু গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি তো গোড়া দুধটা একটু দিলে এটা খেতে ভালো লাগে সেমাইটা তো একটু চিনি দিয়ে দিলাম আমি কিন্তু লিকুইড দুধে কোনো চিনি ইউজ করিনি তো এই সেমাইয়ের মধ্যে অল্প একটু চিনি দিয়েছি দেখতে পেরেছেন এখন ভালো মতো আমি ভেজে নেব যখন দেখবেন ঝনঝন আওয়াজ হচ্ছে তখন বুঝতে পারবেন যে ভাজা হয়ে গেছে তারপর নামিয়ে নেবেন পুরে ফেলবেন না অনবরত নাড়ার উপরে থাকবেন তারপর আপনারা পরিবেশন করবেন এই সেমাইটা আপনারা মনে রাখবেন কখনই ফ্রিজে রাখবেন না যদি ফ্রিজে রাখেন এই যে ক্রাঞ্চি ভাবটা এটা কিন্তু চলে যাবে আর যদি এরকম ক্রাঞ্চি ভাব থাকতে রাখতে চান তাহলে আপনারা এটা বাইরে রাখবেন আর যদি মনে করেন আমার ক্রিমটা আর একটু ঘন হওয়া দরকার তাহলে নর্মাল ফ্রিজে রেখে দেবেন আধা ঘন্টার মতো তারপর আপনি বাইরে এই সেমাইটা দিয়ে পরিবেশন করবেন কিন্তু সেমাই সহ তৈরি করে সাজানোর পরে ফ্রিজে রাখবেন না তাহলে ক্রিমটা সেমাইয়ের মধ্যে একদম বসে যাবে খেতে ভালো লাগবে না আর সেমাইটাও একদম নরম হয়ে যাবে তো আমি নিচে একটু লেয়ার দিয়ে দিলাম তারপর আমি ক্রিম দিলাম অর্ধেক আমি দুইটা লেয়ার করব যারা বেশি পরিমাণে করবেন তারা তিনটা লেয়ারও করতে পারবেন তো আমি ঘন করে আমি দুইটা লেয়ার করব এতে কিন্তু খেতে ভালো লাগবে দেখতেও অনেক ভালো লাগবে তো আমি ভালো মতো দিয়ে দিচ্ছি এখন আমি আবার সেমাই দিয়ে দিব আমি অর্ধেক সেমাই দিয়েছিলাম আমি বাকি অর্ধেকটা ওপর দিয়ে দিয়ে দিচ্ছি তারপর আমি আবার কিন্তু ক্রিম দিব আমি মোট তিন ভাগে সেমাইটাকে দিয়েছি এক প্যাকেটের সেমাই তিন ভাগ করেছি ভাজার পরে আমি প্রথম নিচে অল্প একটু দিয়েছি তারপর ক্রিম দিয়েছি এখন আবার একটু সেমাই দিচ্ছি তারপর আমি আবার ক্রিম দেব তারপর আমি লাস্টে আবার বাকি সেমাইটুক দিয়ে আমি বাদাম দিয়ে পরিবেশন করব। এভাবে করলে ক্রিমটা কিন্তু খুবই খেতে ভালো লাগে আর সেমাইটাও কিন্তু অনেক মজা লাগে আর এই সেমাইটা এখন যেভাবে আপনি যদি বাইরে রেখে দেন তাহলে কিন্তু এটা সফট হবে না উপরে কি কিন্তু একদম পারফেক্ট ক্রাঞ্চি ক্রাঞ্চি একটা ভাব থাকবে কুরমুড়ে ভাব থাকবে আর ভিতরে ক্রিমটা থাকবে নরম এখন যদি ক্রিমও নরম হয়ে যায় আর উপরে সেমাইটাও যদি নরম হয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তাই এইটা হচ্ছে টিপস যে এই সেমাইটা সবসময় এরকম ক্রিমি এবং এরকম মজাদার করে রাখতে চাইলে ফ্রিজে অবশ্যই রাখবেন না যদি রাখতে হয় ক্রিমটা ঘন করতে হয় তাহলে ক্রিমটাকে ফ্রিজে রাখবেন আধা ঘন্টার জন্য দেখবেন আরও ঘন হয়ে গেছে তারপর আপনারা পরিবেশন করবেন তো এখন আমি বাকি সেমাইটাও দিয়ে দিচ্ছি এই সেমাইটা এভাবে রান্না করলে এত সুন্দর হয় আর খেতে এত ভালো লাগে আর আমি ক্রিমটা যেভাবে তৈরি করেছি এভাবে করলে কিন্তু একটা আইসক্রিম বা কেকের এরকম একটা ফ্লেভার আসবে আর কাস্টার্ড পাউডার তো এক একটা এক এক রকমের ফ্লেভার থাকে তো আপনারা যেটা ইচ্ছে সেটা ব্যবহার করতে পারেন তো আমি এখন বাদাম আর কিসমিসগুলো দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি এভাবে সাজিয়ে নিয়েছি নর্মালভাবে কিন্তু এটা কাটার পরে এত সুন্দর লাগবে আর খাওয়ার সময় এত ভালো লাগবে আপনারা আমি বলে দিচ্ছি যে আপনারা বাধ্য হবেন আমাকে আবার ফিরে কমেন্ট করার জন্য যে আপু আপনার রেসিপিটা কিন্তু আসলে ভালো হয়েছে অনেকে ইউটিউবে বা ফেসবুকে অনেক ধরনের ভিডিও দেখেন বাট বাসায় করার সময় ভুল হয় বা পারফেক্ট হয় না বাট আমি যেভাবে করেছি এভাবে যদি আপনারা করেন আর আমার টিপসটা যদি মাথায় রাখেন তাহলে দেখবেন আমি যেভাবে করেছি এরকমই হবে এমনকি আরও ভালো হবে আর খেতে কিন্তু দুর্দান্ত আপনারা কিন্তু মানে প্রেমে পড়ে যাবেন এই শ্যামাইটার তো কেমন লাগলো আজকের রেসিপিটা আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার মতো কে এভাবে রান্না করেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার রেসিপিটা ফলো করে এভাবে বানাবেন পরিবারের সবাইকে নিয়ে হাসি খুশিভাবে খাবেন আর আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম